ক্যানিং এর জীবন্তলার সত্তাবর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পরিবারের অভিযুক্তকে খুন করা হয়েছে। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, বয়স 43 বছর। মৃত রবীন্দ্রনাথ মণ্ডল 218 নম্বর বুথে তৃণমূলের সম্পাদক ছিলেন। ঘটনাস্থলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ক্যানিং এসডিপিও রামকুমার মণ্ডল। আমাদের এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতের খুন হয়েছে, ঠিক আছে। এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্বর ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। এবং পিএমটা না করার পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দেখছে।